আচ্ছা রোজি তো আমরা ইন্ডিয়ান ফুটবলের টপ টায়ার নিয়ে কথা বলি রোজি আইএসএল নিয়ে কথা চলে আইএসএল প্লেয়ার ট্রান্সফার নিয়ে কথা হয় আইএসএল ক্লাবকে নিয়ে অনেক বেশি করে আমরা আলোচনা করি টপ লিগগুলোকে নিয়ে আলোচনা করি এবং বারবার করে কোথাও আই লিগ সেটা আমাদের একটু নজরের বাইরে থেকে যায় তো আজকে মনে হলো যে একটু আই লিগের ওপর ফোকাস আনা দরকার যেখানে আই লিগের তিনটে ডিভিশন নিয়ে একদম থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন এবং আই লিগ ফার্স্ট ডিভিশন যেটা আমাদের ইন্ডিয়ান ফুটবলের সেকেন্ড টায়ার লিগ সেই তিনটে লিগ নিয়ে একটু কথা বলা যাক নতুন কী কী ব্যাপার ঘটতে চলেছে নতুন কী কী পেতে চলেছি কী কী দেখতে চলেছি সব কিছু নিয়ে এই ভিডিওটাতে একদম পার্টিকুলার ইন ডিটেলটে থাকবে তো শুরু করা যাক বাট তার আগে অ্যাজে রেজাল্ট যেটা রোজ বলে থাকি যদি চ্যানেলটা নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন এখনটা ক্লিক করে দিও আর ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক ঠুকে দিও দেখো ফার্স্ট অফ অল আই লিগে যদি ইতিহাস নিয়ে কথা বলি তাহলে অবশ্যই আমাদের ফিরে যেতে হবে উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই সালে যখন প্রথমবার আমাদের দেশে কোনো ন্যাশনাল ওয়াইডে ক্লাবেদের জন্য একটা লিগ শুরু হলো তার নাম ছিল ন্যাশনাল ফুটবল লিগ এবং সেটা কন্টিনিউ হয়েছিল দু হাজার সাত আট এই সিজন অবধি এবং তারপর আট নয় সিজনে দেখলাম যে ন্যাশনাল ফুটবল লিগ তার নাম পরিবর্তন করে তাকে একটু রিব্র্যান্ড করা হলো এবং তার নতুন নাম দেওয়া হল আই লিগ এবং তখন তার সাথে জানিয়ে দেওয়া হলো যে এর আগে যে সমস্ত টিম যা কিছু ট্রফি পেয়েছে টাইটেলস পেয়েছে যা রেকর্ডস হয়েছে সব কিন্তু এই এনএফএল এর রেকর্ড আই লিগে ক্যারি ফরওয়ার্ড হবে এবং তার সাথে এই দু হাজার দেখলাম যে নতুন একটা লিগ কিন্তু এআইফএফ স্টার্ট হলো তার নাম হলো আই লিগ সেকেন্ড ডিভিশন এবং যারা আই লিগ থেকে রেলিগেটেড হয়ে যাবে তারা চলে যাবে সেকেন্ড ডিভিশন খেলতে এবং সেকেন্ড ডিভিশন থেকে যারা প্রোমোটেড হবে তারা চলে আসবে ফার্স্ট ডিভিশনে এবার এইভাবে চলতে থাকলো এবং কন্টিনিউয়াসলি দু হাজার সতেরো আঠেরো সিজন অবধি কিন্তু আমাদের দেশে আই লিগ তারা টপ ডিভিশন লিগ ছিল দু হাজার সিজন থেকে জয়েন্টলি আই লিগ এবং আইএসএল তারা জয়েন্ট টপ ডিভিশন লিগ ছিল যেটা অন্যান্য দেশে দেখা যায় না কিন্তু আমাদের দেশে দেখা গিয়েছিল এবং সেই তকমাটা দু হাজার একুশ বাইশ অব্দি কন্টিনিউ হলো দু হাজার সিজন থেকে দেখলাম যে আইএসএল আই হয়ে গেল আমাদের এখানে টপ লিগ এবং অবশ্যই আই লিগ হয়ে গেল সেকেন্ড টায়ার লিগ বা সেকেন্ড ডিভিশন লিগ যদিও আই লিগের নাম আই লিগই থাকলো আই লিগ সেকেন্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন থাকলো এবং দু হাজার থেকে এআইএফএফ একটা নতুন লিগের শুরু করতে চলেছে তার নাম হচ্ছে আই লিগ থার্ড ডিভিশন এবার আই লিগ থার্ড ডিভিশনের ব্যাপারটা পুরোটাই এখনও অবধি স্টেট এফ এর সাথে কানেক্টেড রয়েছে কারণ নটা স্টেট এফে এখনও অবধি তারা সিলেক্টেড হয়েছে যার মধ্যে অবশ্যই সারপ্রাইজিংলি ওয়েস্ট বেঙ্গল নেই কারণ অ্যাভেলেবেল ক্লাব কিন্তু আইএসএল রয়েছে আই লিগে রয়েছে আই লিগ সেকেন্ড ডিভিশনে রয়েছে তো নতুন করে থার্ড ডিভিশনে সম্ভবত বাংলা থেকে কোনো ক্লাব আপাতত থাকছে না তবে পরবর্তীকালে থাকলেও থাকতে পারে এবং এখানে কোয়ালিফিকেশনের একটা রাস্তা সেটা হচ্ছে স্টেট যে সমস্ত ফুটবল অ্যাসোসিয়েশন রয়েছে তারা তাদের যে ক্লাবকে এখানে রেকমেন্ড করবে তারাই কিন্তু আই লিগ থার্ড ডিভিশনে খেলতে পারবে এবং এই আই লিগ থার্ড ডিভিশন সম্ভবত হয়ে যাওয়ার কথা আগামী অক্টোবর মাসের মধ্যে কারণ নভেম্বর মাস থেকে শুরু হবে আই লিগ সেকেন্ড ডিভিশন এবার আই লিগ লিগ সেকেন্ড ডিভিশন এবং আই লিগ থার্ড ডিভিশন এই দুটো লিগে কিন্তু আমরা কোনো রকম বিদেশি ফুটবলার খেলতে দেখব না এবং যেটা আগে থেকেই জানা ছিল যে এ এর বেশ কিছু লিমিটেশন এবং রেস্ট্রিকশন আসতে চলেছে বিদেশি ফুটবলার নিয়ে সেটা আই লিগ সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনও কিন্তু অবশ্যই থাকবে এবারে আই লিগ থার্ড ডিভিশন থেকে কিন্তু তিনটে টপ টিম তারা চলে যাবে আই লিগ সেকেন্ড ডিভিশনে যেটা হবে নভেম্বর মাসে আই লিগ সেকেন্ড ডিভিশন হবে আটটা টিমের কোন আটটা টিম যে তিনটে টিম গতবার সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশন কোয়ালিফাই করতে পারেনি যারা একদম মেন রাউন্ডে ছিল যে দুটো টিম গতবার আই লিগ থেকে রেলিগেটেড হয়ে গেছে অর্থাৎ মুম্বাই কেঁকড়ে এফসি এবং সুদেবা দিল্লি এফসি এই দুটো টিম জয়েন অলরেডি করে ফেলেছে পাঁচটা টিম হয়েছে এবং অক্টোবর মাসে যে আই লিগ থার্ড ডিভিশন হবে সেখান থেকে যে টপ থ্রি টিম সেই তিনটে টিম যোগ দেবে আই লিগ সেকেন্ড ডিভিশন তো আই লিগ সেকেন্ড ডিভিশন হবে মোট আটটা টিমের এবং এই আটটা টিমের যে লিগ রয়েছে সেই লিগ কিন্তু লং ফরম্যাটে চলবে হোম অ্যাওয়ে ফরম্যাটে চলবে অনেক দিন ধরেই খেলাগুলো হওয়ার পরিকল্পনা রয়েছে এবং এই আই লিগ সেকেন্ড ডিভিশনের যে টপ টু টিমস তারা কিন্তু চলে যাবে আই লিগে এবং বাকি ছটা টিম এখানে রকম রেলিগেশন আপাতত থাকছে না এই ছটা টিমই কিন্তু কন্টিনিউ করবে পরবর্তী সিজনে আই লিগ সেকেন্ড ডিভিশনের জন্য এবং এআইএফএফ যেটা টার্গেট রয়েছে যে যখন আই লিগ সেকেন্ড ডিভিশনে বারোটার মতো টিম হয়ে যাবে তখন থেকেই তারা কিন্তু রেলিগেশন স্টার্ট করবেন এবার আই লিগ সেকেন্ড ডিভিশনের পর আমরা অবশ্যই ফোকাস রাখবো আই লিগ ফার্স্ট ডিভিশনের ওপর যেটা আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট এবং সেখানে অনেক নতুন নিয়ম আমরা এই সিজনে দেখতে পাবো আই লিগ ফার্স্ট ডিভিশন নটা টিম অলরেডি ছিল কারণ বারোটা টিম গতবার মিট করেছিল যার মধ্যে চ্যাম্পিয়ন রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি তারা চলে এসেছে আইএসএলএ দুটো টিম রেলিগেট হয়ে চলে গেছে আই লিগ সেকেন্ড ডিভিশনে বাকি নটা টিম কিন্তু কন্টিনিউ করছে কোনো টিম এখনও অবধি উইথড্র করেনি আই লিগ থেকে এবার নতুন যে দুটো টিম অ্যাড হবে সেই দুটো হচ্ছে প্রমোশন থেকে দিল্লি এফসি অ্যান্ড শিলং লাজং এর মধ্যে দিল্লি এফসি তারা প্রথমবারের মতো আই লিগে খেলতে চলেছে এবং শিলং লাজং কিন্তু বহুদিন পর আই লিগে ফিরছে এবং নতুন দুটো টিমকে একদম ফ্রেশ দুটো নিউ টিমকে কর্পোরেট এন্ট্রির মাধ্যমে আজকে ঢোকানো হয়ে গেছে এর তরফ থেকে আজকে প্রেস রিলিজ করে জানিয়ে দেওয়া হয়েছে যে ইন্টারকাসি অ্যান্ড নামধারী স্পোর্টস এই দুটো টিম কিন্তু আই লিগে ঢুকতে চলেছে কর্পোরেট এন্ট্রি হিসাবে অর্থাৎ এখানে আমরা নয় প্লাস দুই প্লাস দুই অর্থাৎ তেরোটা টিমের আই লিগ দেখতে চলেছি এবং অবশ্যই প্রত্যেকটা টিমকে কিন্তু এএফসির যে লাইসেন্সিং ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়ার ভেতর দিয়ে সব কিছু ফুলফিল করে আসতে হবে এবং একটা সময় শোনা গেছিলো যে আই লিগে বেশ কিছু নতুন ফর্ম্যাটে খেলা হতে পারে অনেক নতুন জোন ভাগ করে খেলা হতে পারে বা সেরকম কিছু হচ্ছে না যেটা গত সিজনে হয়েছিল যেটা কয়েকদিন আগেই ডিসকাস করেছিলাম সেটাই কিন্তু আজকে অফিসিয়ালি জানানো হয়েছে যে হোম হোম ভিত্তিতে প্রত্যেকটা টিমকে বারোটা হোম ম্যাচ বারোটা অ্যাওয়ে ম্যাচ চব্বিশটা করে ম্যাচ কিন্তু খেলতে হবে এবং এই চব্বিশটা ম্যাচ কনক্লুড হওয়ার পর যে টিম টপে থাকবে তারা শুধুমাত্র আই লিগ চ্যাম্পিয়ন হবে তা না তার পাশাপাশি তাদের কিন্তু প্রমোশন হবে ইন্ডিয়ান সুপার লিগে এবং লোয়েস্ট যে দুটো টিম থাকবে তারা কিন্তু চলে যাবে আই লিগ সেকেন্ড ডিভিশনে এবং একইভাবে আই লিগ সেকেন্ড ডিভিশনের থেকে যে দুটো টিম ওপরের দিকে থাকবে তারা প্রমোশন পেয়ে চলে আসবে আই লিগে সো দিস ইজ দ্য কমপ্লিট ফরম্যাট অফ সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন অ্যান্ড অবশ্যই যেটা মেন আই লিগ রয়েছে সেটা এবার আই লিগে একটা নতুন নিয়ম যেটা কোথাও অনেকের ভালো লেগেছে সেটা হচ্ছে বিদেশি রিলেটেড কিছু নিয়ম কিন্তু আই লিগে এবার থেকে আসছে যার মধ্যে থেকে ইম্পর্টেন্ট যে একটা করে বিদেশির রেজিস্ট্রেশন সংখ্যা কিন্তু কমছে এটা অবশ্যই একটা সুবিধা যে একজন করে বে শি ইন্ডিয়ান প্লেয়ার আমরা খেলতে দেখতে পাবো আই লিগে যেটা গতবার ছয় ছিল সেটা কমে এসে পাঁচ হচ্ছে এবং ম্যাচ ডেতে আমরা মাত্র তিনজন বিদেশিকে কিন্তু যে কোনো টিমের হয়ে খেলতে দেখব এবং সব থেকে যেটা সারপ্রাইজিং ব্যাপার সেটা হচ্ছে আই লিগ থেকে এএফসি কোটার যে রুল ছিল সেই রুলটাকে অফ করে দেওয়া হলো এটা যথেষ্ট ভালো হয়েছে যেটা আননেসেসারি একটা কোটা ছিল ফর দ্য আই লিগ টিম যেহেতু আই লিগ কোনোভাবেই টপ টায়ার নয় এবং আই লিগ থেকে কোনো টিম গিয়ে এএফসিতে পার্টিসিপেটও করবে না তো এটা এক্সট্রা ছিল এবং সেখানে সেইটাকে কোথাও কমিয়ে দেওয়া হয়েছে একজন করে বেশি ইন্ডিয়ান প্লেয়ার খেলতে দেখতে পাবো এবং বিশেষ করে আমি বলবো যে এখানে ফরওয়ার্ডদের কাছে একটা বিরাট বড় সুযোগ আগামী দিনে নিজেদেরকে প্রুভ করার অনেক বেশি করে আইএসএল টিমগুলো নজরে পড়ার ফরওয়ার্ড মিডফিল্ডার ডিফেন্ডার সবাই নজরে থাকবে কিন্তু বিশেষ করে যেটা আমাদের সবথেকে বড়ো ক্রাইসিসের জায়গা সেটা হচ্ছে স্ট্রাইকারের জায়গাটা সেটা যদি কোথাও আই লিগ থেকে রেগুলার বেসিসে উঠতে থাকে তাহলে সেটা অবশ্যই আমাদের ইন্ডিয়ান ফুটবলের জন্য লাভ হতে চলেছে অবশ্যই সবার সব থেকে বেশি নজর থাকবে এখানে তিনটে ক্লাবের দিকে এক হচ্ছে দিল্লি এফসি যারা প্রথমবার আই লিগ খেলবে যথেষ্ট প্রমিসিং একটা টিম যেখানে রঞ্জিত বাজাজের মতো ব্যক্তিত্ব রয়েছেন তার টিম কতটা প্রমিসিং হতে পারে উই অল নো অ্যাবাউট দ্যাট এবং তার পাশাপাশি ইন্টার ইন্টারকাসি প্রথমবার ইউপি থেকে উত্তরপ্রদেশ থেকে আমরা দেখব যে একটা প্রফেশনাল ফুটবল ক্লাব তারা এন্ট্রি নিচ্ছে এবং তাদের নিজস্ব সমস্ত কিছু সেট এই মুহূর্তে রেডি বাকিটা প্লেয়ার অ্যানাউন্সমেন্টের পর প্রত্যেকটা পজিশনে প্লেয়ার সিগনেচারের পর পারবো যে ইন্টারকাশি কতটা কম্পিটিভ টিম তৈরি হলো অ্যান্ড অবশ্যই নামধারী স্পোর্টস পাঞ্জাব বরাবর কিন্তু ভালো ভালো টিম আমাদেরকে গিফট করে থাকে এবং সেটা কতটা এই নামধারী স্পোর্টস তারা কন্টিনিউ রাখতে পারে জেসিটি চ্যাম্পিয়ন হয়েছে মিনারভা চ্যাম্পিয়ন হয়েছে রাউন্ড গ্লাস পাঞ্জাব চ্যাম্পিয়ন হয়েছে যদিও মিনারভা পাঞ্জাব রাউন্ড গ্লাস অলমোস্ট শুধুমাত্র তাদের ওনারশিপ চেঞ্জ হয়েছিল বাট স্টিল আমি আলাদা এনটি ধরে নিলাম তো পাঞ্জাব থেকে কিন্তু তিনটে লিগ চ্যাম্পিয়ন অলরেডি পাঞ্জাব পেয়েছে তো নামধারীর ক্ষেত্রে একটা বিরাট বড় তাদের কাছে চাপ থাকবে যে এর আগে পাঞ্জাবের যত টিম এসেছে তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে বাড়ি ফিরেছে তো এই তিনটে টিমের দিকে বিশেষ করে নজর থাকবে অবশ্যই নজর থাকবে গোকুলাম কেরালার দিকে কারণ তারাও ভালো টিম তৈরি করেছে বাংলার টিম হিসেবে মাহমুদান স্পোর্টিংয়ের দিকে নজর থাকবে এবং অবশ্যই গতবারের রানার্স আপ শ্রীনিধি ডেকান এফসি এই টিমটার দিকেও নজর থাকবে কারণ এরাও কিন্তু যথেষ্ট ভালো টিম তৈরি করার চেষ্টা করেছে এইবারের আই লিগটা অনেক বেশি উত্তেজ হবে অনেক বেশি আকর্ষক হবে এবং আই প্রমিস যে আই লিগ রিলেটেড রেগুলার বেসিসে আপডেট এই চ্যানেল থেকে তোমরা পাবে সো ভিডিওটা এই অবধি এবার তোমরা তোমাদের যা কমেন্টস রয়েছে যা ওপিনিয়ন্স রয়েছে শেয়ার করতে থাকো তোমাদের কতটা ভালো লাগলো আই লিগের এই নতুন ফরম্যাটটা আসার পর অবশ্যই জানিও দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই